भारत म्यांमार सीमा को हम बाढ़ से सुरक्षित करेंगे। म्यांमार के लिए भारत बड़ सिद्धांतटा निये निलो। বাংলাদেশেরও কি এমনই কঠোর ডিসিশন নিতে হবে? তেমনই তো বলছেন সেদেশের কূটনীতিবিদরা। সীমান্তে এমন নিয়ম করে দেওয়া হচ্ছে যা মায়ানমারের জন্য বড় ধাক্কা। দরকার পড়লে ভারত কতটা শক্ত হতে পারে বুঝিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শরণার্থীরা ভারতে ঢুকতে না পারলে বাংলাদেশে কি ভিড় বাড়াবে? বাংলাদেশ চীনের ফাঁদে পাতা বেশ ভালো রকমই দিয়েছে। এটাই কি বাংলাদেশের কাছে সুবর্ণ সুযোগ যখন তারা রোহিঙ্গা শরণার্থীদের ফেরানোর বিষয়টা নিয়ে আবারও উঠে পড়ে লাগবে? কারণ ভারত মায়ানমারের থেকে শরণার্থী ঢোকানোর রাস্তাগুলো এবার একে একে ধাপে ধাপে বন্ধ করে দিতে চলেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে ভারত আলোচনা করল। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তারিত বৈঠক হলো। এদিকে মায়ানমারের উত্তেজনা যেন ঘন্টায় ঘন্টায় বাড়ছে, আর ভারত তার মাঝখানেই জানিয়ে দিল সব থেকে বড় সিদ্ধান্তটা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়ে দিলেন, এই পরিস্থিতিতে আপাতত মায়ানমারের সঙ্গে ভারতের অবাধ যাতায়াত বন্ধ থাকবে। কি এই অবাধ যাতায়াত? যেটা বন্ধ করা মানে কিভাবে মায়ানমারকে ধাক্কা দেওয়া? ওয়াকিবহল মহল বলছে ভারত মায়ানমারের শরণার্থী নিয়ে মারাত্মকভাবে ভুক্তভোগী। তার সবথেকে বড় উদাহরণ মণিপুরের অশান্তি। তাহলে ভারতের আগেই কি এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, দেশের সীমান্তগুলো সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার ও ভারতের ফ্রি মুভমেন্ট রেজিম আপাতত বন্ধ রাখা হবে। দেশের সুরক্ষা উত্তর পূর্বের রাজ্যগুলোতে জনবিন্যাস নিয়ন্ত্রণে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম কলকাতার বহু দর্শকের কাছে এই ফ্রি মুভমেন্ট রেজিম শব্দটা কিন্তু অচেনা হতেই পারে। আপনি যাতে এই প্রতিবেদনের আরো গভীরে ঢুকতে পারেন তাই আপনাকে মানে অবশ্যই জানাবো। ফ্রি মুভমেন্ট রেজিম, দীর্ঘদিন ধরেই ভারত ও মায়ানমারের মধ্যে চালু রয়েছে এই ফ্রি মুভমেন্ট রেজিমেন্ট। কোনো নথিপত্র, কোনো ডকুমেন্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে অন্য দেশের 16 কিলোমিটার পর্যন্ত ভিতরে যেতে পারেন দুদেশের নাগরিকেরা। মানে ভারতীয়রাও মায়ানমারে ঢুকতে পারেন এবং মায়ানমারের নাগরিকেরাও ভারতে আসতে পারেন। তবে তার জন্য দুই দেশের স্থানীয় কর্তৃপক্ষের পারমিশন বা অনুমতি লাগে এবং অন্য দেশে গিয়ে সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত থাকা যায়। তবে মায়ানমারে যে পরিস্থিতি বর্তমানে, যে অশান্তি শুরু হয়েছে, তারপর আপাতত এই ছাড়পত্র আর মিলবে না। ভারত এই সিদ্ধান্ত নিয়ে নিল। শুধু তাই নয়, এই ঘোষণা আগে আরেকটা ঘোষণা করা হয়, এখন নয়, জানুয়ারি মাসের প্রথম দিকেই। মায়ানমার সীমান্তের 1643 কিলোমিটার অংশ ঘিরে ফেলা হবে কাঁটা তার দিয়ে, আর সেখানে কড়া নিরাপত্তাও মোতায়েন করবে সরকার। তাহলে কি এতদিন মায়ানমার ভারত বর্ডার ঘেরা ছিল না? কেমন অবস্থা ছিল সীমান্তের? বাংলাদেশও কি এবার ভারতের পর এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে? স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত ঘেরার ঘোষণা করতেই তার বিরোধিতা করতে মাঠে নামে মিজোরামের অতি ক্ষমতাশালী স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড নাগা কাউন্সিল। কেন তাদের বিরোধিতা করার কারণটা কি? তাদের দাবি, ভারত, বাংলাদেশ আর মায়ানমার তিন দেশেই তাদের আত্মীয় স্বজনরা বসবাস করেন। একই জনজাতি গোষ্ঠীভুক্ত হওয়ার কারণে নিয়মিত তারা যাতায়াত করতে পারতেন না এতদিন, কিন্তু সীমান্ত যদি কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় অথবা FMR মানে ফ্রি মুভমেন্ট রেজিমেন্ট বন্ধ রাখা হয়, তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে তাদের যোগাযোগই বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কূটনৈতিক মহল বলছে, বর্তমানে মায়ানমার এবং মায়ানমারের রাখাইন প্রদেশে যে সিচুয়েশন, তাতে এখন কিন্তু আবেগ রক্ষার কোনো সময় নয়। অবশ্য আবেগের বসে তারা এই কথাটা বলছেন নাকি নেপথ্যে অন্য কোনো স্বার্থ রয়েছে সেটা দেখার, তবে এখন দেশের নিরাপত্তা, দেশের সিকিউরিটি শেষ কথা। শুধু মায়ানমারে আজকে যেই অশান্তি হচ্ছে তেমনটা তো নয়, মাঝে মাঝেই মায়ানমারের সেনা সদস্যরা আরাকান আর্মির বিদ্রোহীদের হাতে ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে আসছেন। এছাড়া এই অবাধ খোলা সীমান্ত থাকায় সেখান থেকে মাদক অস্ত্রশস্ত্র পাচারে দেদার রমরমা চলছে, যার
ফায়দা পরোক্ষভাবে চীনও তোলে। আর এই অস্ত্রশস্ত্র আর মাদক পাচারের রমরমা বাড়তে বাড়তে এর কতটা এফেক্ট যে মণিপুরে পড়েছে সেটা মণিপুরের ঘটনা বিশ্লেষণ করলেই বোঝা যায়। মায়ানমারের সেনাবাহিনীর 278 জনের একটি দল অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ নিয়ে মিজোরামে প্রবেশ করেছে বলে আসাম রাইফেলসের সূত্র জানাচ্ছে। হঠাৎ হঠাৎ বড় বড় বন্দুক আর গোলা বারুদ নিয়ে সামরিক পোশাক পরে এইসব সেনা সদস্যরা হুটহাট করে ভারতে চলে আসে, যার ফলে সীমান্ত অঞ্চলের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ ভয় পেয়ে যান ওসব অস্ত্রশস্ত্র দেখে। তারা পুলিশের কাছে যাবে কি সেই সুযোগটাও তো থাকে না। এবার যদি আমরা বাংলাদেশের কথায় আসি, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের 250 কিলোমিটারের বেশি লম্বা সীমান্ত রয়েছে, আর এই সীমান্তের পুরোটাই উন্মুক্ত মানে খোলা, ফলে ওই সীমান্ত দিয়ে প্রায়ই মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে ঢুকে পড়ার খবর পাওয়া যায়। রোহিঙ্গা একটা বড় সমস্যা, নিশ্চয়ই আপনারা জানেন সেটা, যার জন্য বাংলাদেশ রীতিমতো ভুগছে, কিন্তু কড়া স্টেপ নিতে পারছে না এখনো। সেজন্যই কি মায়ানমার পরিস্থিতি নিয়ে ভারতে সফরে আসা বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। বাংলাদেশ কি এবার কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে পারে যদি পরিস্থিতি আরও বিগড়ে যায় বা হাতের বাইরে চলে যায় একেবারে? এখানে আরও একটা বড় প্রশ্ন রয়েছে বাংলাদেশ নিয়ে। মায়ানমার সেনা বা সীমান্তরক্ষীদের যারা ঢুকে পড়েছেন বাংলাদেশে, তাদেরকে বাংলাদেশ ফেরত কিভাবে পাঠাবে মায়ানমারে? মানবিক দিক বিবেচনা করে আপাতত তাদেরকে আশ্রয় দেওয়া হলেও শিগগিরই তাদেরকে নিজের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছে হাসিনা সরকার। কিন্তু তাদেরকে ফেরত পাঠাতে ঠিক কতদিন লাগতে পারে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিন্তু কিছুই বলা হয়নি। আশ্রয় নেওয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফেরত পাঠাতে সরকার ইতিমধ্যে মায়ানমারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছেন বলেও জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তবে এটাতে বেশি সময় লাগবে এমনটাই মনে করছেন সেদেশের কূটনৈতিক মহল। এদিকে জানা যাচ্ছে 72 ঘন্টার লড়াইয়ের পর মায়ানমার সেনা এবং বর্ডার গার্ড পুলিশ মানে বিজিপি বাহিনীর বাংলাদেশ সীমান্তবর্তী ঘাঁটি টাউনপিও দখল করে নিয়েছে মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির যোদ্ধারা। বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহরের অদূরে কয়েকটা সীমান্ত চৌকিও দখল করা হয়ে গিয়েছে। অবশ্যই এক্ষেত্রে এই প্রশ্নটাও উঠে আসে যে ভারতেও তো মায়ানমার থেকে বেশ কিছু সেনা সদস্য এবং বেশ কিছু শরণার্থীরা এই সুযোগে ভারতে ঢুকে গিয়েছেন, তাহলে ভারত কীভাবে ফেরত পাঠাবে এদেরকে? তবে ভারত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কয়েক পা এগিয়ে গেল মায়ানমার সমস্যা দূর করতে, এখন বাংলাদেশ কি স্টেপ নেয় সেটাই কিন্তু দেখার। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।